নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিকে শুভ রয়েছে এবং কোন কোন দিক সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মেষ রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আপনাদের সকলকে জানাই দুর্গা পূজার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন, পুজোটা আপনাদের সকলের যেন ভালো কাটুক, এটাই আমি কামনা করি। তো আসুন জেনে নেওয়া যাক আপনাদের এই মাসে গ্রহের কী অবস্থান রয়েছে। এই মাসে তৃতীয়ভাবে রাহুগ্রহের অবস্থান রয়েছে এবং দশম স্থানে শনিগ্রহের অবস্থান রয়েছে এবং রাশির নবমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান রয়েছে। এই মাসে দুটি গ্রহ কিন্তু সক্ষেত্রে রয়েছে, একটি হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং অপরটি হচ্ছে শনিগ্রহ। আপনাদের রাশির পঞ্চম স্থানে শুক্রগ্রহের অবস্থান রয়েছে এবং রাশির সপ্তমভাবে বুধের অবস্থান রয়েছে এবং রাশির দ্বাদশভাবে মঙ্গল গ্রহ বক্রী হয়ে মীন রাশিতে অবস্থান করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। আপনাদের ধনভাবে রাহুর অবস্থান যা আপনাদের আর্থিক দিককে ত্বরান্বিত করতে সহায়তা করবে, অর্থাৎ আপনাদের এই মাসে আর্থিক দিক কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে এবং রাশির সপ্তমভাবে বুধের অবস্থান যা কিনা আপনাদের ব্যবসা স্থানকে ত্বরান্বিত করতে সহায়তা করবে, অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ আপনাদের কেনা বেচার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং যার ফলে আপনাদের আয়ও বৃদ্ধি হতে চলেছে। ১৬ অক্টোবর পর্যন্ত রবি গ্রহ যা কিনা কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, যার ফলে বিয়ের ব্যাপার নিয়ে চিন্তায় রয়েছেন, অর্থাৎ বিয়ে নিয়ে প্রবলেমে রয়েছেন, অর্থাৎ বিয়ে হতে চাইছে না বা ভালো কোনো সম্পর্ক আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ আপনাদের নতুন নতুন সম্পর্ক আসবে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে দ্বিবিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এবার আসি প্রেমের দিক। এই মাসে নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে, অর্থাৎ যারা এতদিন প্রেম নিয়ে খুব চিন্তায় ছিলেন, যাদের জীবনে এতদিন প্রেম জিনিসটা আসেনি, তাদের কিন্তু নতুন করে প্রেমে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের প্রেম ভেঙে গেছে তাদেরও কিন্তু পুরনো প্রেম ফিরতে চলেছে। আপনাদের পঞ্চমভাবে শুক্রগ্রহের অবস্থান যা কিনা 23 তারিখ পর্যন্ত থাকছে। শুক্রগ্রহ কিন্তু প্রেম দেখায় এবং এই প্রেমের দিক কিন্তু এই মাসে আপনাদের চরম থেকে চরমতর শুভ রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু প্রেমে পড়বেনই পড়বেন। তবে এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে আপনারা কিন্তু মাথা গরম করে ফেলবেন, যেখান থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে বলবো মাথা গরম করবেন না। এরপরে আসি শিক্ষাক্ষেত্র। আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু খুবই শুভ সময়ে আসতে চলেছে। তার মধ্যে সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এই মাসে শনিগ্রহের অবস্থান কিন্তু খুবই শুভ রয়েছে, যার ফলে আপনাদের কর্মের দিকটা কিন্তু খুবই শুভ, অর্থাৎ কর্মকেন্দ্রিক জায়গাটা কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা কাজ হারিয়ে ফেলেছেন, কর্ম পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, অর্থাৎ আপনারা নতুন কাজ পেতে চলেছেন। আমি বেসিক্যালি চাকরির কথা বলছি। তাই যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে ধনভাবে রাহুর অবস্থান রয়েছে যা কিনা আপনাদের আকস্মিক অর্থ আনতে সহায়তা করবে,
যেমন যারা লটারি কাটেন, যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন বা যারা সাট্টা বা জুয়া খেলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধন আসার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এছাড়াও যারা গোল্ডের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা গার্মেন্টসের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিক্স প্রোডাক্টসের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, এনজিওতে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা পেট্রোল পণ্য অর্থাৎ পেট্রোল পাম্প রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ। এই মাসে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন অর্থাৎ যারা রাজনীতি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবং এই মাসে আপনারা বন্ধুর কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন, অর্থাৎ বন্ধুরা আপনাকে হেল্প করবে। এছাড়াও স্ত্রীর কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন, অর্থাৎ স্ত্রী আপনাকে অর্থনৈতিক দিক থেকে বা মানসিক দিক থেকে আপনাকে হেল্প করবে। শ্বশুরালয় থেকে সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের এই মাসে মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সেনাবাহিনীতে রয়েছেন তাদের কিন্তু প্রবলেম রয়েছে। এছাড়াও যারা গাড়ি চালাচ্ছেন অর্থাৎ টু হুইলার বা ফোর হুইলার চালান, তাদেরকে বলবো এই মাসে আপনারা কিন্তু সাবধান হয়ে যান, দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। কাউকে টাকা ধার দিলে সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না, সেই টাকা চিট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মেষ রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।